সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি হেডফোনের রিভিউ করতে যাচ্ছি। অবশ্যই ইন্ট্রো দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি এটা আনবক্সিং করে দেখাবো আপনাদের ভিতরে কী কী রয়েছে, তারপর এ বিষয়ে কিছু আলাপ করব। চলুন দেখে নেওয়া যাক বক্সের ভেতর। সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে এবং হেডফোনটির বক্সটি বেশ বড়, যা আপনারা ঘাবড়ে যেতে পারেন, তা ঘাবড়ানোর কিছু নেই। চলুন ভিতরে কী দেখা যাচ্ছে। একটা হচ্ছে গাইড রয়েছে এবং আরেকটি ভিতরে একটা আপনি হেডফোনটা রাখার জন্য একটা লেদারের কভার রয়েছে এবং একটা চার্জিং কেবেল যা ভালো মানের এবং ইয়ারবাডস যা আপনার ছোটো বড় সাইজের রয়েছে। এবং আমি মেমোটা 1550 টাকা দিয়ে কিনেছি এবং এটা দোকানে অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। চলুন হেডফোনের বিস্তারিত বর্ণনা করি। আমার যা মনে হয় যে এই 1550 টাকার ভিতর সব থেকে বেস্ট ইয়ারফোন রিম্যাক্সের, আমার এটা সব থেকে বেস্ট একটি ইয়ারফোন মনে হয়েছে। এই কারণে রিভিউটা করা, কারণ সবাই এই রিভিউটা ঠিকভাবে দেখতে পারে এবং ভালোভাবে বুঝতে পারে এই বিষয়ে, তাই রিভিউটা আমি করেছি। সো সব থেকে বেস্টটা বেস্ট আমি 1550 টাকার ভিতর এর থেকে ভালো বেস্ট আমার মনে হয় না আমি অন্য কোনো হেডফোনে পাবেন। আর এতে রিম্যাক্সে আরও এর আগের মডেল রয়েছে, আমি আসলে এটা ইউজ করেছি, আমার কাছে এটা আসলেই অনেক বেটার মনে হয়েছে। আমি জানি না অন্যান্যগুলো কেমন, আমি যেহেতু ইউজ করিনি, আমি এটা মানে গ্যারান্টি আউট অফ 10-এর মধ্যে আপনি 8 আমি দিতে পারবো। বেস্ট একটা হেডফোন বলা যায়, এক কথা অসাম। এটা একটা ম্যাগনেটিভ আছে, আপনি গলায় ঝুলে রাখতে পাবেন এবং এটা ম্যাগনেটের মাধ্যমে এটি লাগিয়ে দিতে পারবেন। এবং হেডফোনটা লুকও অনেক জোস এবং ওভারঅল মানে ক্যারি করার মতো সব থেকে বেস্ট। আমি রীতিমতো বেশ কয়েকদিন যাবত ইউজ করছি, কোনো প্রকার প্রবলেম পাইনি এবং বেস্ট একটা হেডফোন। এবং সাথেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।